যতই ভালো কাজ করেন একটা খারাপ কাজের পাওয়ার কত বেশি। ইবলিস, ইবলিস বলা হয়ে থাকে যে আসমানের এমন কোন জায়গা নাই যে ইবলিস সেই জায়গায় সেজদা দেয় নাই। এত বড় ইবাদত গুজার ইবলিস একটা মাত্র অপরাধের কারণে তার গোটা জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন, একটা অপরাধ। খারাপ কাজের পাওয়ার কত বেশি। আদম আলাইহিস সালাম তার জ্ঞানের সামনে আলামুল মালাইকা ফেরেশতা জগৎ সারেন্ডার করছে, তার জ্ঞানের কারণে ফেরেশতা জগৎ সব চুপ সে গেছে। এত বড় জ্ঞানী আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করছেন আদমকে, নিজ হাতে আল্লাহ তাআলা তৈরি করছেন আদমকে, একটা মাত্র ভুল, নিষিদ্ধ ফলের কাছে গেছেন, একটা ভুল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিবস্ত্র করে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, একটা ভুলের কারণে। যেমন দেখেন শিরিক, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবীকে লক্ষ্য করে বলছেন, লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক এমন মারাত্মক গুনাহ যে গুনাহ আপনি যদি, নবী আপনি যদি করেন, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ, আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন। যদিও নবী এটা কখনো করবেন না, প্রশ্নই আসে না, কিন্তু শিরিকের গুনার ভয়াবহতা বোঝার জন্য আল্লাহ তাআলা এমন হুমকি দিলেন, লাইন আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে যারা শিরিক করবে, একটা গুনাহ। অনেক লোক এমন আছে না যারা শিরিক করে কিন্তু রোজা রাখতেছে, মাজারে সেজদা দিচ্ছে, মাজারের নিকট হর হামেশা চাচ্ছে, আবার রোজাও আছে। আপনি কি মনে করেন এদের রোজাগুলো আল্লাহর নিকট কবুল হবে? এই জন্য বিষ্ণু বলছেন তার একটা কথা, মান সামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান, ইমানের সাথে, ইমান থাকতে হবে, ইমান না থাকলে আপনি রোজা রাখি কি করবেন? ইমানেই তো নেই, ইমানেই তো নেই, আপনি বিদ্যুতের সংযোগই দেন নাই, আপনি লাইট লাগাইছেন, ফ্যান লাগাইছেন, উন্নত মানের সুইচ দিছেন, সব কিছু করছেন, সব উন্নত মানের, কিন্তু আপনার যে বিদ্যুতের সংযোগ সেটা আপনার নাই, মেইন জায়গাতে সমস্যা। এই সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, যা যাবতীয় এগুলো সব হলো ফ্যান লাইট, দুনিয়ার চাকচিক্য আমল, দৈ বাহ্যিক আমল, কিন্তু এটার সাথে একটা বিদ্যুতের সংযোগ দরকার, সেই সংযোগটা ইমানি সংযোগ, ইমানি সংযোগ ছাড়া এটা কোনো মূল্যায়ন আল্লাহর নিকট হবে না, সেই জায়গাতে আমরা ধরা। এরপর দেখেন ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন সম্পর্কে বিমুখ, মানে ইসলামের কি হইতেছে না হইতেছে তার কোনো খবরই নেই, ইসলামের কি হয় না হয় কোনো খবরই নাই। এই লোক রোজা আছে, মনে করেন রোজা থাকে, নামাজ পড়ে না, রোজাটা কালচার হয়ে গেছে তার, একটা সংস্কৃতি, আশপাশের লোকজন থাকে, আমিও থাকি, না থাকলে কেমন হয়, এরকম ভাবে অনেকে রোজা রাখে, ইসলামের কোনো ধার ধারণা। এই লোকের ইমান থাকবে না, সে ইসলাম থেকে বের হয়ে গেছে অনেক আগে, ইসলাম তার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু আখুল মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা ভাই ভাই, সারা পৃথিবীর সমস্ত ইমানদার ভাই। এই চেতনা আমাদের মধ্যে আছে কিনা? গাজায় নির্মমভাবে ইসরায়েলি সন্ত্রাসীরা হামলা করতেছে, প্রতিদিন অসংখ্য মানুষকে মারতেছে, আমাদের মনে কষ্ট লাগে কিনা, আমাদের দুঃখ লাগে কিনা, নাকি অনুভূতি ভোতা হয়ে গেল, কেমন ইসলাম পালন করতেছি আমরা, কেমন ইমানদার হলাম আমরা, কেমন বিশুদ্ধ ইসলাম পালন করি বলে মনে করি আমরা, কোনো অনুভূতি আমাদের মধ্যে থাকলো না, নাই। অথচ তাদেরকে ভাই মনে করা, তাদেরকে দেহের অংশ মনে করা, এটা ইমানের অংশ, এটা ইমানের অনুষঙ্গ। যদি কেউ তাদেরকে ভাই মনে না করে, তাদের ব্যথায় ব্যথিত না হয়, তাদের দুঃখে দুঃখ না হয়, তার ইমান থাকবে না, ইমান থাকবে না। আবার দেখেন আমানত রক্ষা করা, ইমানই অনেক বড় দায়িত্ব। বিশ্বনবী বলেন, লা ইমান লিমাল্লা আমানাতালা, যার আমানতদারিতা নাই তার ইমান নাই। আমানতদারিতা আজকে আছে? দায়িত্বের আমানতদারিতা নাই, সম্পদের আমানতদারিতা নাই। আপনি ব্যবসার জন্য একজনকে টাকা দিবেন, ব্যবসা করার জন্য শেয়ারে, দেখবেন দুই দিন পর টাকা খেয়ে বসে আছে, আমানতদারিতা নাই। ওই লোক রোজাও আছে, মানুষ গ্রেপ্তারি করাচ্ছে,
আমানতদারিতা নাই উঠে গেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আমানতদারিতা নাই তার ঈমান নাই চলে গেছে এই রোজা দিয়ে কি হবে এই সিয়াম দিয়ে কি হবে এই সিয়ামের তখন আল্লাহর নিকট মূল্যায়ন হবে না তাকওয়ার কথা বলি আমরা তাকওয়া তাকওয়া কি জিনিস তাকওয়ার পরিচয় আমরা অনেকেই জানি তাকওয়া মানে বেঁচে থাকা আল্লাহর হারাম কাছ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলা তাকওয়ার অনেকগুলো পরিচয় কোরআনে দিয়েছেন তার মধ্যে একটা তাকওয়া হলো যারা ইনসাফ করবে জুলুম করবে না এরা তাকওয়ার পরিচয় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ইনসাফ করো ইনসাফ করাটাই তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী করে দিবে তোমাদেরকে সমাজ থেকে ইনসাফ উঠে গেছে জুলুম দিয়ে ভর্তি মুলিআতিল আরদু জুলমান ওয়া জাওরান গোটা পৃথিবী জুলুম দিয়ে ভর্তি ব্যক্তি থেকে পরিবার থেকে সমাজ রাষ্ট্র সর্বঅবস্থায় জুলুম সব জায়গাতেই জুলুম প্রতিষ্ঠান প্রধান তিনি তার অধীনস্থদের প্রতি জুলুম করতেছেন রাষ্ট্রপ্রধান জনগণের প্রতি জুলুম করতেছেন সরকারি কর্মকর্তা অধীনস্থ লোকদের প্রতি জুলুম করতেছেন জুলুম আর জুলুম সর্বঅবস্থায় সারা পৃথিবীতে জুলুম দিয়ে ভর্তি আর আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বন করতে চাও ঘুষের টাকা দিয়ে ইফতারি করলে তাকওয়া অবলম্বন হয় না সুদের টাকা দিয়ে মানুষকে ইফতারি করলে এই রোজার কোনো মূল্য না আল্লাহর নিকট হবে না ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান আপনাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম এক লোক আবু হানিফাকে জিজ্ঞেস করছে আমি গরু চুরি করে কুরবানি দেব গরু চুরির পাপ কুরবানির সব দুইটা ডিশমিস গোশত আমার মাসখান থেকে ভাও খাওয়া লাভ হবে কিনা আবু হানিফা বলছিলেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা তোমার তো কুরবানি হবে না কারণ আল্লাহ তাআলা পবিত্র হালাল জিনিস ছাড়া কুরবানি গ্রহণ করবেন না তাহলে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনি মানুষকে যত ইফতারি করান এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস অনেক তাৎপর্যপূর্ণ কথা রাসূলের একটা হাদিস অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হারাম থেকে বেঁচে থাকো তাহলেই আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হতে পারবে